খেলা ভায়া খায়া খানিক মাটি কিনছিলাম, মাটিটা নদী ভেঙে গেল, থাকবার মতন এখন সুবিধা নাই, রাস্তায় রয়েছি নেহারে ঘর দরগুনা রাস্তায় থুয়ে দিব, এখন এই ঘরটা তুলব কোনো সে জায়গা নাই, সব ঘরত আমার লড়া ছলি আছে, এই ইয়ারই উপর ভরসা করি, এতিয়া নদী ভাঙি আছে আর তুলব যে জায়গা নাই, এতিয়া রাস্তায় থাকবার লাগবে, সরকার যদি কিবা সুবিধা দেয় তাহলে সে থাকবার পারি, কি খাই যাই থাকবে এখন হাজিরা করে খাওয়া লাগবে, কিবা দেশ বিদেশে দেওয়া লাগবো, ভোট দেওয়া একল লাভ না হয়, ভোট দেওয়া আর কয়া যায় সরকারে কয়া যায় এটা করে দিম ওটা করে দিম, আমি আজি আজিকালি সরকারের অনুদান পাওয়া নাই, এই যে এই বিতল ঘর দিয়ে আছে আমি আজি আজিকালি পাওয়া নাই একটা ঘর, বিধায়ক এই রবিকুল হাফিজ সাহেব খবর তো নয় নাই, খবর নেওয়া নাই এই এমপিও নেওয়া নাই, এম এল ঘরের ওসর এম এল এ কিমান দিন ওই রিকশন করছে খবরই নেওয়া নাই, রাইজের কিবা অসুবিধা হয়েছে তো কোয়া নাই, এতে আমি বিচার সরকারের কাছে যে আমাকে কিবা সুবিধা করে দিও, না না খা মরবার লাগবে, আমি আমগুড়িতে মাটি কিনছিলাম এইখানে দশটা পনেরোটা ঘর গেছে, সব রাস্তাতে থাকি আছে, সব রাস্তাতে থাকি আছে, সরকারের কাছে এটাই অনুরোধ আমাকে থাকার মতন কিবা সুবিধা করে দে। এতিয়া ধরক সমস্যা তো বহুত, কেইটা সমস্যার নাম মই কম, এতিয়া ধরো নদী ভাঙা মানুষে যে ঘর ঘর দুয়ার ভাঙি লই আছে নদীয়ে, এতিয়া কোনো স্থানীয় প্রশাসন নাই, কোনো এম এল এ নাই, কোনো এম পি নাই, দুখীয়া রাইজের কোনো খা খবর রোয়া নাই, এই নদী ভাঙা হেৰি কৈছিব যে এই বান্ধ দিয়াছো অকল মানুহৰ কাৰণে বান্ধ দিয়া নাই, আমাৰ এই ব্ৰিজটো বচাবৰ কাৰণেহে বান্ধটো দি আছে, মানুহৰ কাৰণে বান্ধ দিয়া নাই, এইটো এইটো বৰডাঙাৰ তাতে অলপ বান্ধ দি আছে, এতে পানীৰ তলত যদি বস্তাখন পেলাই দিয়ে বালি মাটিটো ডাবি যাব, এতিয়া নদীখন কেনেকৈ ফিৰিব আপোনালোকে কওক, এতিয়া নদী ফিৰিবৰ কাৰণে বান্ধ দিলে আগতে আমাৰ ৰাস্তা নিচিনা এই নদীখনৰ পথ বনাই দিব লাগিব, তেখেত তেতিয়াছে আমাৰ নদীখন ফিৰিব, এতিয়া আমাৰ সাংসদবিলাকতো যেতিয়া ইলেকশ্যন আহি যায় তেতিয়াহে কয় আমাৰ দুখীয়া মানুহ আমাৰ মানুহ আমি ভোট দিয়ে এইটো মোক সহায় কৰিব, এইটো সহায় কৰি দিল্লী পঠাই দিওঁ, বাকী আমাৰ খবৰ নোৱা নাই, খবৰ কোনো সেইটো খবৰ নলয়, ইলেকশ্যন ইলেকশ্যন আহি আছে এতিয়া আহিব, এতিয়া বোলে আহিবলৈ ক'ব ৰাস্তা বনাই দিম, বেকিৰ বান্ধ দিম, হেন তেন তেন দিম, একো খোৱাৰ আমাৰ খা খবৰ নোৱা নাই, এতিয়া দুখীয়া মানুহৰ ঘৰ দুৱাৰ ভাঙি আছে, যদি কিবা সিহঁতৰ সহায় কৰিব জেগা আছে তেতিয়াহ'লে আমাৰ এই দুখীয়া মানুহক সহায় কৰক, এতিয়া সিহঁতে কৈছে যে থাকাবলৈতো জেগা নাই, ইয়াৰ থাকাবিলাক জেগা নাই, একবিঘা মাটি ইয়াতে কিনিছিল এতিয়া বেকিনতো লৈ গ'ল, এতিয়া ৰাস্তাত থাকিব লাগিব সিহঁতৰ গুৱাহাটীৰ এতিয়া ৰাতে ৰাস্তা আছে, ৰাস্তা থৈ দিম, ইয়াতে অলপ ইয়াতে মাটি চমুটো নাইয়ে, যদি ৰিজাৰ্ভত কি কিবা জেগা আছে ইয়াতে যদি সহায় কৰি দিয়ে তাতে চৰকাৰক মই ধন্যবাদ জনাম। গাঁওখনৰ নাম এতিয়া এইটো আমগুৰি, এইটো ধৰক দহ পোন্ধৰটামান পৰিয়াল গ'ল ইয়াতে এইকেইদিনত ছাত্ৰ পাহাৰীৰ ভিতৰত গ'ল,